ঠিক থাকে কোন এত অপমান, সেই ফেসবুকে ঢুকতেই পারি না। আমার বাড়ি, আমার আত্মীয় স্বজন সবাই খালি করতেছে মেসেজ। আমার নাম মিঠু হালদার, গোপালগঞ্জ হসপিটালি পাড়া। 2009 থেকে তো আমাদের 9-এ বিয়ে হয়েছে, 14 সাল থেকে চাইল্ড অ্যান্ড ওল্ড কেয়ার খুলছে, আর 12 সালে হয়েছে আমাদের মিল্টন হোম কেয়ার প্রাইভেট যে লিমিটেড, আমরা বয়স্কদের নার্সিং সেবা দেই, সেখান থেকেই শুরু। আমার ভিতরে তার ভিতরে দুইজনের ভিতরেই আছে, যেহেতু আমরা নার্স নার্সিং পেশা নিছি। ভাইয়ের মধ্যে ছিল, ভাই তো নার্স, আমিও নার্স, দুইজনে মিলেই করছি। মানে ওর উদ্যোক্তা সে, আমি পাশে খালি আমাদের মাথার ভিতরে ছিল একজন মানুষকে হেল্প করা, বুঝছেন, আমরা একজন মানুষকে হেল্প করতে আসছি। হ্যাঁ, জাতীয় হৃদরোগ, আমরা এখন আমরা কখনোই ভাবি না যে এই প্রতিষ্ঠান এত দূর আসবে বা এত হট্টগোল হয়ে যাবে আজকে, সবই আল্লাহর ইচ্ছা। আপনাকে একটা জিনিস বলি, বাংলাদেশের মানুষ আপনাকে তুলে ধরতে পারেন না, দেশের মানুষ। হ্যাঁ, সাপোর্ট দিছে তো, মানুষ সাপোর্ট তো দিছে বলেই এই জায়গা আসছে। আপনাকে একটা জিনিস বলি, আমি কিছু ডকুমেন্ট দেখাই আপনাকে। প্রথম আলো থেকে শুরু করে সব মিডিয়া বলছে এতদিন মিল্টন সমতার ভালো, পুরস্কার পাইছি, গভর্নমেন্ট পুরস্কার আছে। তো আমরা কি বলেন, আমি যাচাই বাছাই সারা প্রধানমন্ত্রীর হাত থেকে আন্তর্জাতিক পুরস্কারগুলো পাইছি, তো তদন্ত হয়েছে, যাচাই বাছাই করছে, আমরা পাওয়ার যোগ্য কিনা, যোগ্য কিনা, তারপরে তো দিছি। আমরা কি অঙ্গ বিক্রি করব, এই জায়গাটা তো থাকা লাগবে। আমি একজন গভর্নমেন্ট জব করে আমি কি পারবো? যদি বলেন দাদা, আপনাদের লাভটা কি কইরা? ভাই বাংলাদেশে তো মানে এখন যে আমি যে পর্যায়ে আছি, আমার তো লাভ আল্লাহ, আপনি কেন আসছেন আমার সাথে দেখা করতে? আমি ভালো কাজ করি, একটা ভালো মানুষ দেখে আসছেন। আমি রাস্তায় বেরোলে মানুষকে, ভাই ইদান মিলন ভাই বসেন, চা খান, টাকা লাগবে না, যে কোনো জায়গায় গেলে সিরিয়াল আগে পাই, সব দিক থেকে ফ্যাসিলিটি আমিই পাই, লাভ আর লাভ তো আমারই। ভাবি এখন আপনি বলেন এই যে বর্তমান যে মিনিস্ট্রিজ আপনাদের, এগুলো নিয়ে আপনার কোনো বলা বক্তৃতা আছে? আপনি কি কোনো আইন প্রদান করতে পারেন? যেহেতু কথা উঠছে এখন আইনের থেকে, আমাদের আবার তদন্ত হোক, খতিয়ে দেখুক আসলে কতটা সত্য কতটা মিথ্যে। তারপরে আমাদের পাশে পাশে জনগণ আছে, তারাও যদি আসতে চায়, দেখতে চায়, দেখুক, কারণ তারা দান করে, তাদেরও এখানে হাত আছে। সবাই মিললা মানে যেটা ভালো হয় সেটাই করুক। আর কালের কণ্ঠ কতদূর সত্যতা, কালবেলা কতদূর সত্যতা লিখছে সেটা দেখুক জনগণ, আর প্রশাসন আমাদের পাশে থাকুক, দেখুক, আমি এটা চাই। আর সবাই হাত বাড়াইয়ে দিতে চাই যে প্রমাণিত হোক, প্রমাণ করুক যে আমরা ভালো না, কে দোষী। হ্যাঁ, চারটি দান আছে, আমাদের বাবা মার শরীরে যে জিনিসগুলি বসানো লাগে। আরেকটা অভিযোগ আছে ভাই আপনার, সেটা হচ্ছে আপনার নাকি অনেক ডাক্তাররে পিটাইছে। ভাই আমি আমি পিটাইছি ভাই, ডাক্তারে পিটাই নাই, আমরা গেছিলাম রুগী দিতে, মিরপুরের বাইরে একটা রুগী পড়েছিল, তো ওনাদের রুগী হসপিটালের বাইরে রুগী পড়ে আছে, সেটা তুলতে গেছি পরে ডাক্তাররা সিঙ্গেট করছে, আমারও সিঙ্গেট করেছে, দুই পক্ষে মায়ের খেয়েছি, খাইয়া আমি খেয়েছি বেশি, আমি খেয়েছি আমার ধরে লেগে গেছে পুলিশে, শুধু একবার একবার মায়ের খেয়ে নেই। আমি ভাই এই পর্যন্ত 7 বার গণদোলাই খেয়েছি, এই অসহায় মানুষের রাস্তা থেকে তুলতে যাই, চুরি চোরটামি করে না মানুষকে হেল্প করতে যেয়ে মায়ের খেয়েছি। আমি জেল হাজত করছি 2 বার, থানায় ধরে নিয়ে গেছে, সকালে রাত্রে নিয়ে গেছে, সকালে ছেড়ে দিছে, এরকম বহুতবার হয়েছে। আমার বউ আমার মিথ্যা যদি মানে সত্যের পক্ষে কোনো ভয়ই নেই, যদি আমি সত্যি হই, অন্যায় করলে বিচার হবে, সেটা তো স্বাভাবিক। আপনি আরেকটা ভিডিওতে দেখলাম আপনি কিছু সাংবাদিকের উপরে রায়ারায় করছেন, এখন আপনার একটা কথা বলি, এটা কি আপনার নামে আমি কথা বলি, আপনি আমার নামে খারাপ নিউজ করবেন, নেগেটিভ নিউজ করবেন, প্রতিবেদন করবেন, কোনো অসুবিধা নেই। আপনি আমার চিনা বুঝে তো আসবেন যে আমি অমুক মিল্টন সমতার এরে ধরবো, মা ই করবো, আপনি আমার প্রতিষ্ঠানে ঢুকিয়া আমার আশ্রয় কেন্দ্রে ঢুকে বলতেছেন যে আপনি বারবার কেন আসতেছেন। আমি একটা নিউজ করতে বা একজনকে একটা অসুস্থ মানুষ